হ্যালো ফ্রেন্ডস, এটি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিও স্পেশালি তোমাদের জন্য হতে চলেছে। তো ভিডিওটির টপিক সম্পর্কে আমি আজকে প্রথমে বলে দিচ্ছি, যে টপিকের উপর আমি ভিডিও বানাবো সেটি হলো রুটার অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, রুটার অ্যাপের থেকে আপনারা প্রত্যেকদিন বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারবেন। তো কীভাবে সেটাই আজকের বিষয়ে আমি তোমাদের আজকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেভ করে রাখো, যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইল ফোনেতে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সবার প্রথমে ভিডিওটি দেখেন। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আমাদের রুটার অ্যাপ এখান থেকে সার্চ করে নিতে হবে। তো প্রথমে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর এখানে থেকে ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমাকে আর ডাউনলোড করতে হচ্ছে না, আর তোমাদেরকে ডাউনলোড করতে হবে। সবার প্রথমে করে নেওয়ার পর আর ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে রুটার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। রুটার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমার দা যেহেতু ফার্স্ট খুলবে তাই জন্য কিছু অ্যাকাউন্ট খুলতে বলবে। অ্যাকাউন্ট বেশি কিছু করার দরকার নেই, ফেসবুক দেখাবে। তো ফেসবুকের সঙ্গে তোমরা ক্লিক করে দেবে। ফেসবুকের সঙ্গে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে এই যে এখানে স্পিন উইন দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করে দেখো চাকাটি ঘুরছে। এবার চাকাটি ঘোরার পর দেখবে যেখানে থামবে। দেখো এখানে 15 কয়েন আমরা পেয়ে গেলাম। এছাড়াও তোমরা ওইখানে 5 টাকা অবধি লাগতে পারে তোমাদের। তো এটা এখানে পেয়ে গেলাম। তো এটা আর্নিং করে নিলাম। এখানে তোমরা এই কোণের দিকে দেখতে পাচ্ছ এই সিম, এটাতে ক্লিক করে নিতে হবে। এটাতে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা এখানে 3,566 কয়েন আমার রয়েছে। তো এই 3,566 কয়েন দিয়ে আমি কত টাকা এক্সচেঞ্জ করতে পারবো সেটা দেখার জন্য এখানে যে কুপন অপশন দেখতে পাচ্ছ বা এই রুটার শপ, এই দুটোতে তোমরা ক্লিক করতে পারো। রুটার শপে এখানে কি, এখানে রুটার শপে তোমরা ফ্রি ফায়ারের যেসব ডায়মন্ড টপ আপ হয় সেগুলো তোমরা করতে পারবে। তো এরা ডায়মন্ড টপ আপ ছিল, তো এটা শপ। আর কুপনে তোমরা দেখতে পাবে তোমরা যদি টাকা নিতে চাও তো এখানে তোমাদেরকে কুপনে ক্লিক করে দিতে হবে। কুপনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ 1,200 কয়েন এন হলে তোমরা 10 টাকা পাবে, 30,000 কয়েন হলে 300 টাকা পাবেন এবং 100 টাকা পাবেন 10,000 কয়েনে 100 টাকা পাবেন। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ ও এভাবে তোমরা করতে পারো। এছাড়াও ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছ এইগুলো এই ইভেন্টগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রত্যেক দিন 25 মিনিট করে কমপক্ষে সম্প্রচার দেখতে হবে। এখানে যেসব সম্প্রচারগুলো হচ্ছে এগুলো তোমাদেরকে 25 মিনিট করে দেখতে হবে। এভাবে তোমরা প্রত্যেক দিন এখান থেকে কয়েনগুলো পাবে। এখান থেকে কয়েনগুলো তোমরা পাবে এখানে 275টা করে কয়েন এখান থেকে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট মিশনগুলো কমপ্লিট করে নিতে হবে তোমাদের। এরপর এখানে পাশে দেখতে পাচ্ছ অফার, এখান থেকে সবথেকে বেশি আর্নিং এখানে কয়েন আর্নিং করতে পারো। তো অফারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে, ইনস্টল করতে হবে বা রেজিস্টার করতে হবে। এগুলো করলে তোমরা সবথেকে বেশি কয়েন আর্নিং করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপটি রেজিস্টার করে নিলে তোমরা এখানে 400টা কয়েন পেয়ে যাবে। তারপর এই এই অ্যাপটি রেজিস্টার করে নিলে এখানে 700টা কয়েন পেয়ে যাবে। তো এইভাবে তোমরা এক একদিন 1,000-এরও বেশি কয়েন আর্নিং করতে পারবে। এভাবে এখানে দেখতে পাচ্ছ এই MPL অ্যাপটি রেজিস্টার করলে তোমরা দেখতে পাচ্ছ 1,000 কয়েন পেয়ে যাবে। তো তোমরা শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড এবং রেজিস্টার করলেই এত এত কয়েন পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমরা টাকাও পেয়ে যাবে খুব সহজে। এখান থেকে টাকা পাওয়ার জন্য তোমাদের পেটিএম দরকার। পেটিএম অ্যাকাউন্ট খুললেই তোমরা এখানে পেটিএমে ট্রান্সফার হয়ে যাবে। মাত্র 2 মিনিটে টাকা ট্রান্সফার হয়ে যাবে পেটিএমে।
এছাড়াও তোমরা যদি কেউ ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ারে টপ আপ করতে চাও, তাহলে এখানে তারও ব্যবস্থা রয়েছে ফ্রি ফায়ারে টপ আপ করার জন্য। এখানে রুটার শপে চলে যেতে হবে, রুটার শপে তোমরা ফ্রিতে ডায়মন্ড ডিজে আলোক নিতে পারো। এখান থেকে তোমরা ডায়মন্ড নিতে পারো এবং ডায়মন্ড নিয়ে তোমরা ডিজে আলোক গিফট করে নিতে পারো নিজেদের অ্যাকাউন্টে ডায়মন্ড নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।